আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা এর আগে আরো দুইটা ক্লাস করেছো গণিতে, আজকে আমাদের তৃতীয় ক্লাস গণিতের। তো আমি তোমাদের পাটিগণিত অংশ যেটা করাবো, পাটিগণিতের প্রথম অংশ, প্রথম অধ্যায়। এটা প্রথম অধ্যায় কি স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ, অর্থাৎ এখানে আমরা সংখ্যা, অঙ্ক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা কিভাবে কোনো সংখ্যাকে কথায় প্রকাশ করতে পারি, কিভাবে সংখ্যাকে লিখে প্রকাশ করতে পারি, এইটা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তো আমরা দেরি না করে চলো পাঠে চলে যাই। দেখো, প্রথমে আমরা ধারণা নিব অঙ্ক এবং সংখ্যা সম্পর্কে। অঙ্ক এবং সংখ্যা কি? আমাদের পাটিগণিতের ক্ষেত্রে আমরা 10টা প্রতীক ব্যবহার করি সংখ্যাকে প্রকাশ করার জন্য। 10টি প্রতীক ব্যবহার করে থাকি আমরা সংখ্যাকে প্রকাশ করার জন্য। সে প্রতীকগুলো কি কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। এগুলোকে অঙ্ক বলা হয়। তাহলে 1 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, আর যখন এদের স্বকীয় মান আমরা ধরব তখনই এটা আবার সংখ্যা হিসেবে গণ্য হবে। এই অঙ্কগুলোর মধ্যে দেখো, 1 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো এর নিজস্ব বা স্বকীয় মান আছে, যার কারণে এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। আর শূন্য, শূন্যকে সার্থক অঙ্ক বলা হয় না, কারণ যে শূন্য যদি অন্য কোনো অঙ্কের পাশে বসে তখন শূন্যর মানটা পাওয়া যাবে, যার জন্য শূন্যকে সার্থক অঙ্ক বলা হচ্ছে না। তো সংখ্যা কি? 1 বা একাধিক, 1 বা একাধিক, 1 বা একাধিক অঙ্ক মিলে সংখ্যা গঠিত হয়। তাহলে একটা অঙ্ক মিলে যদি সংখ্যা গঠিত হয় তাহলে অঙ্কগুলোও সংখ্যা, তাই না? অঙ্কগুলোও তাহলে সংখ্যা হবে। আর যদি একাধিক হয় তখন কি করা হবে? পাশাপাশি 2 বা ততোধিক অঙ্ক বসাতে হবে, তখন সেটা হবে সংখ্যা। তো আমি যেটা বলতেছিলাম, তাহলে সংখ্যার ক্ষেত্রে আমরা কি বলতে চাচ্ছি, যে যেমন 2 একটা সংখ্যা, তাহলে পাশাপাশি যদি বসাই, 2 এর পাশে যদি আমি 3 বসাই তাহলে 23, এটাও একটা সংখ্যা। তাহলে এখানে 2টা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা প্রকাশ করে, আবার অঙ্কগুলো এককভাবে সংখ্যা প্রকাশ করে। শূন্য ব্যতীত সংখ্যাগুলো হবে স্বাভাবিক সংখ্যা, এটা আমি আগেই বলেছি। যেহেতু শূন্য ব্যতীত অঙ্কগুলোকে বলি আমরা সার্থক অঙ্ক, তাই শূন্য ব্যতীত অঙ্কগুলোকে বলা হবে, সংখ্যাগুলোকে বলা হবে স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, সংখ্যার স্বকীয় মান, আমাদের যে 1 থেকে 9 পর্যন্ত এবং 0, এই 10টি অঙ্ক আছে, যখন এগুলোকে আমরা সংখ্যা হিসেবে গণ্য করব তখন এদের একটা স্বকীয় মান দাঁড়ায়। তাহলে দেখো, যেমন ধরো, যেমন 2, 2 হলো একটা প্রতীক, তাহলে 2কে যদি আমরা মান দিয়ে ব্যবহার করি তখন এটা হবে, এর মান হবে 2, মানে একের পরে 2, দুইটা দুইটা বোঝাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে সংখ্যা 2টি। কিন্তু শুধু যদি আমরা এটা এই চিহ্ন হিসেবে ব্যবহার করি যে 2কে এইভাবে প্রকাশ করা হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে প্রতীক,
অর্থাৎ অঙ্ক। যেমন ধরো এই দুই এইভাবে না হয়ে রোমান সংখ্যায় আমরা এইভাবেও লিখি, এটাও তো দুই, তাহলে এটাও প্রতীক। আমরা যদি ইংরেজিতে লিখি তাহলে এটা লিখি, তাহলে এটাও দুই, তাহলে এই এইগুলো হচ্ছে প্রতীক। তাহলে প্রতীকটা যদি স্বকীয় মান থাকে, একটা নির্দিষ্ট মান থাকে প্রতীকের, তখনই সেটা হয়ে যাবে সংখ্যা। তাহলে অঙ্কগুলোর একটা স্বকীয় মান আছে, এগুলো যথাক্রমে কি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং 0। তো আমরা দুই অপেক্ষা সরি 9-এর পরবর্তীতে যে সংখ্যাগুলো লিখব তারা কি হবে, অঙ্কগুলো সেখানে পাশাপাশি বসবে। তাহলে 9-এর পরবর্তী যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করব তাতে অবশ্যই অঙ্কগুলো পাশাপাশি বসবে এবং দুই বা ততোধিক অঙ্কের প্রয়োজন হবে। যেমন ধরো এই যে আমি 6, 2, 4 এই তিনটা অঙ্ককে পাশাপাশি বসিয়ে একটা সংখ্যায় হয়েছে, তাহলে সংখ্যাটি কত, 624। আবার এখানে 3 এবং 5 দুইটা অঙ্ক পাশাপাশি বসে একটা সংখ্যা হয়েছে, সংখ্যাটি কত, 35। তাহলে এখানে অঙ্ক দুইটি, সংখ্যা হলো একটি। আবার এই পরেরটা শেষেরটা দেখো, এখানে 3, 2, 5, 7, 7 তাহলে এখানে অঙ্ক সংখ্যা হলো 5টি কিন্তু সংখ্যা একটি, সেই সংখ্যাটা কি, 32,577। তো একটাই সংখ্যা কিন্তু অঙ্ক এখানে আছে 5টি। এখন শূন্য তো সার্থক অঙ্ক নয়, তো এমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো আমি লিখলাম 32 না লিখে, আচ্ছা 32, 0, 7, 7 তোমরা একটু খেয়াল করো, তাহলে এখানে অঙ্ক আছে কয়টি, এই পূর্বের সংখ্যা এখানেও অঙ্ক আছে 5টি, এখানে 5টি আছে, এবং আমি যে সংখ্যাটি লিখলাম এখানেও অঙ্ক আছে 5টি, এখানেও 5টি অঙ্কই আছে। এখন এখানে সার্থক অঙ্ক আছে, সার্থক অঙ্ক আছে 5টি, আর এখানে সার্থক অঙ্ক আছে 4টি, এখানে সার্থক অঙ্ক আছে 4টি। কারণ হলো দেখো এখানে 7, 7, 0 শতকের ঘরে শূন্য আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, 32,077 লিখবো, কারণ শূন্যের তো কোনো শূন্য সার্থক অঙ্ক নাই, তাই এর স্থানীয় মানও আমরা বিবেচনা করব না। আর এখানে শূন্যর জায়গায় কি আছে, 5, তাহলে 5 শত, তাহলে এখানে 5-এর একটা স্থানীয় মান আছে যে 5 শত। এরপরে খেয়াল করো যে অঙ্কপাতন এবং দশমিক রীতি, অঙ্কপাতন এবং দশমিক রীতি কিভাবে আমরা এটা করব। তাহলে অঙ্কপাতন কি, কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকেই অঙ্কপাতন বলে, সহজ কথাই। তাহলে আমরা আমরা কি কিছুক্ষণ আগে কি দেখলাম যে যদি বলি লেখো তো 25 লেখো তো, তাহলে 25 তুমি কি লিখতে, যে 2, 10, 5, 25 লিখলাম। তাহলে এই 25টা কি দ্বারা লিখলাম, অবশ্যই অঙ্ক দ্বারা লিখেছ। তাহলে এই এই অঙ্ক দ্বারা এই 25 সংখ্যাটা লেখা, এটাই হচ্ছে অঙ্ক পাতন। আর এই অঙ্ক পাতন করতে বা সংখ্যা লিখতে, অঙ্ক পাতন করা অর্থ কি, সংখ্যা লেখা, সহজ কথায় অঙ্ক পাতন অর্থ সংখ্যা লেখা। এই অঙ্ক পাতন করতে আমি একজনকে ডেকে নিচ্ছি, প্রকাশ কুমার একটু লাইনে আসো বাবা।
তুমি বলো যে অঙ্ক পাতন এর অর্থটা কি বলো তো? আচ্ছা বলো, তাসনিম বলো। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্ক পাতন বলে? গুড, মানে সংখ্যায় লেখা, মানে অঙ্ক পাতন অর্থ হচ্ছে সংখ্যা লেখা, সহজ কথায়। আর সংখ্যা লিখতে গেলে আমাদের অবশ্যই অঙ্ক ব্যবহার করতে হবে। তোমাকে ধন্যবাদ। আচ্ছা তাহলে এই সংখ্যা যখন আমরা লিখি তাহলে মোট কয়টা অঙ্কের ব্যবহার করি আমরা? মোট 10টি অঙ্কের ব্যবহার করি। 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই মোট 10টি আমরা অঙ্ক ব্যবহার করে থাকি। এই জন্য এটাকে বলা হয় দশমিক বা 10 গুণোত্তর রীতি। তাহলে যদি বলে দশমিক রীতি কি, তাহলে সহজ কথায় সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা 10টি অঙ্ক ব্যবহার করে থাকি। সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা 10টি অঙ্ক ব্যবহার করে থাকি। এই 10টি অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখার পদ্ধতি হলো দশমিক রীতি। তাহলে এই যে আমরা পাশাপাশি যে বলি, পাশাপাশি লিখে যে বলি যে একটা সংখ্যা ধরো 3টা, 4টা বা 5টা অঙ্ক আছে, সবগুলোই কি স্বকীয় মান থাকে? না, স্বকীয় মান কাদের থাকে? আমি কিন্তু আবার একটু ফিরে যাই পূর্বের অংশে। দেখো স্বকীয় মান শুধু শেষেরটা থাকবে, এককের ঘরে থাকবে। একটু খেয়াল করো, যেমন ধরো আমরা কি বলছি অঙ্কের স্বকীয় মান কত? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 8, 9, এগুলো হলো স্বকীয় মান। তো আমি যদি লিখি 5, 6, 3, 5, 6, 3, তাহলে এখানে আমাদের 5 কোথায় আছে? 5 আছে শতকের ঘরে, তার মানে 500। 500। 6 আছে দশকের ঘরে, তাহলে 6 × 10 সমান হচ্ছে 60। তো এরপরে আছে 3, 3 আছে এককের ঘরে, তাই না? 3 আছে এককের ঘরে, 3। এখন খেয়াল করো তাহলে এটা তো 5, কিন্তু 5 বলতে পাচ্ছি না আমরা, আমরা একে 500 বলতে হচ্ছে আমাদেরকে। এটাকে 6 বলতে পাচ্ছি না আমরা, কারণ এটা 60 বলতে হচ্ছে। শুধুমাত্র এই 3কেই আমরা 3 বলতে পাচ্ছি। তার মানে পাশাপাশি যখন অঙ্কগুলো বসে সংখ্যা তৈরি করে, তার সর্ব ডানে অবস্থিত অঙ্কটি তার স্বকীয় মান প্রকাশ করে। আমি আবারও বলছি যে পাশাপাশি, আচ্ছা ইমরুল কায়েস বলো তো, বাবা কি হয়েছে বলো? স্যার, আমাদের মোবাইলে যে মেসেজ এসেছে 2,650 টাকা পরিশোধ করতে হবে, সেটা কেন? এটা তুমি একটু ক্লাস টাইমের পরে আমাকে ফোন দাও, আমি বলে দিচ্ছি। আচ্ছা স্যার। তো আচ্ছা তাহলে এখানে জানে না, আচ্ছা না এটা জানি না বলে ভুল হবে, এটা তোমাদের ওই যে পরীক্ষা ফি বাবদ টাকাটা নেওয়া হয়নি, ওইটা আর কি অ্যাড হয়েছে বেতনের সাথে। যাই হোক, এখানে দেখো 500, তাহলে 5কে আমরা, 5কে আমরা প্রকাশ করতে পারছি না। 5কে বলতে হচ্ছে কি 500, 6কে বলতে হচ্ছে 60, শুধুমাত্র 3কেই আমরা 3 বলতে পাচ্ছি। তাহলে সহজ কথায় এইটা আমরা বলতে পারি যে কোনো সংখ্যার সর্ব ডানে অবস্থিত সংখ্যাটি স্বকীয় মান আছে। তাহলে কোন সংখ্যার সর্ব ডানে অবস্থিত যে সংখ্যা তাই শুধু স্বকীয় মান প্রকাশ করে, অন্য কোন সংখ্যা
সংখ্যার অন্য কোনো অঙ্ক নয়। আচ্ছা মোহন বলো, মোহন স্যার, স্যার আপনি যে অঙ্ক পাতন স্যার ওটা বললেন না স্যার, কোন সংখ্যা অঙ্ক দ্বারা গঠন করে কি অঙ্ক পাতন বলে স্যার? ও তিন কি অঙ্ক পাতন হবে কি, ওটা তো অঙ্ক সংখ্যা অঙ্ক। হ্যাঁ, এই তিন শুধু এখানে তিন না, এমনি একক ভাবে তিন, এই তিন না ধরো স্যার এরকম। এমনি হ্যাঁ হ্যাঁ, এটা স্যার এটাও হবে, একক ভাবে হ্যাঁ একক ভাবে হবে। স্যার, এটাই প্রশ্ন ছিল স্যার। থ্যাংক ওকে ইউ। ওকে, তোমাকেও ধন্যবাদ প্রশ্ন করার জন্য। কারণ অঙ্কগুলো আমি আবার বলতেছি, অঙ্কগুলো হলো একটা প্রতীক, অঙ্কগুলো হলো একটা প্রতীক, আর অঙ্কের যখন নির্দিষ্ট মান থাকবে তখন সেটা হয়ে যাবে সংখ্যা। ওকে, তাহলে আমি যেটা এখন বুঝাইলাম তোমাদের, যে একটা সংখ্যার শেষের যে অর্থাৎ সর্বডানে যে অঙ্কটি থাকবে তারই শুধু স্বকীয় মান থাকে, অন্যটার নয়। আমরা অন্য একটা উদাহরণ নেই, তোমরা যারা পরে জয়েন করলা তাদের জন্য দেখো, এখানে এখানে তিন অর্থ কি বলতো? তিন আছে শতকের ঘরে, তাহলে এটা হচ্ছে 300। তাহলে তিন, তিনকে আমরা বলবো 300, 300 হয়ে গেল। আর নয় আছে দশকের ঘরে, তাহলে এখানে নয়টা শুধু নয় বলতে পারবো না আমরা, এটাকে বলতে হবে 90। নয়টা হচ্ছে দশকের ঘরে আছে, 90। আর সাত আছে এককের ঘরে, তাহলে শুধু আমরা সাতকেই সাত বলতে পারছি। তাহলে এইখানে স্বকীয় মান শুধুমাত্র সাতেরই আছে, সাত ছাড়া অন্য কোনো অঙ্কের স্বকীয় মান মানে নিজস্ব মান নাই। তারা তিন প্রকাশ করছে 300 হিসেবে, নয় প্রকাশ হয়েছে 90 হিসাবে, তাহলে সাতেরই শুধুমাত্র স্বকীয় মান আছে। আমরা আবার স্লাইডে ফিরে আসি। তাহলে আমি যে এখানে যেমন ধরো লিখছি 5 4 5 উদাহরণ হিসেবে, তাহলে এখানে শুধুমাত্র ডান পাশের যে 5 সেটারই স্বকীয় মান আছে, আর বাম পাশের 5টার মান কি 500, তাহলে ওর তো স্বকীয় মান হলো না। আচ্ছা এইবার আমাকে উত্তর দেবে প্রত্যাশা। প্রত্যাশা আনমিউট হয়ে যাও। প্রত্যাশা আচ্ছা, আবু জিহাদ, আবু জিহাদ তুমি আনমিউট হও। স্যার বলেন। আচ্ছা এই যে দেখো, আমি একটা সংখ্যা লিখেছি, এখানে কোনটার স্বকীয় মান আছে? স্বকীয় মান পাঁচের। পাঁচের, গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে ছয়ের হলো না কেন বলতো? স্যার কারণ তো ছয় হচ্ছে শতকের, শতকে মানে 600-কে বোঝানো হচ্ছে, শতকের স্থানের মান 600-কে, 600 বোঝানো হচ্ছে, কিন্তু 6 তো বোঝানো হচ্ছে না, তাই না? হ্যাঁ স্যার, তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। এবার আসো, আমরা সংখ্যাকে আমাদের দেশীয় গঠন রীতি অনুযায়ী প্রকাশ করি, সেটা অবশ্যই কি হবে, সেটা আমরা কথায় লিখতে পারি এবং অঙ্কে লিখেও প্রকাশ করতে পারি। এই জন্য দেখো আমরা ব্যবহার করেছি কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে দেশীয় সংখ্যা পঠন রীতিটা হবে কি, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান মানে ডান দিক থেকে, ডান দিক থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যেটা আছে, এই তিনটা, এই তিনটা কি হবে একক, দশক, শতক হিসাবে গণ্য হবে। তারপরের যে দুটা
মানে শুরু হচ্ছে কোন দিক থেকে বলতো? ডান দিক থেকে। পরে দুইটা হাজার, তারপরে দুইটা লক্ষ, তারপরে যত থাকে সব কোটি। তাহলে আমরা একটা সংখ্যা, আমি আবারও বলি, প্রথম তিনটা এককভাবে থাকবে, মানে প্রথম একক, দশক, শতক, এটা এককভাবে থাকবে। হাজার হাজার থাকবে কিভাবে? দুইটা থাকবে এক জোড়া, এবং লক্ষ থাকবে এক জোড়া, তারপরে কোটিতে যে যত থাকে থাকবে। আমরা একটা উদাহরণ নেই, সহজ একটা উদাহরণ নেই, খেয়াল করো। মনে করো আমি একটা সংখ্যা লিখলাম ছয় সাত আট পাঁচ তিন দুই চার সাত, একটা সংখ্যা লিখেছি। তাহলে আমাদের নিয়ম অনুসারে কি হবে, আমরা কি করব যে ডান দিক থেকে একটা একটা করে কমা দিব। তাহলে ডান দিক থেকে একক, দশক এবং শতক পর্যন্ত কমা দিয়ে দিলাম। তাহলে একক ভাবে হলো, এরপরে কমা আসবে কোথায়? এখানে জোড়া, তাই না? শতক এর পরে জোড়া এক হাজার, তারপরে জোড়া লক্ষ, এবং বাকিটুকু যত থাকে থাকবে। তাহলে ডান দিক থেকে কমা শুরু করব, একক, দশক, শতক, একটা একটা করে, তারপরে এক জোড়া, তারপরে এক জোড়া, তারপরে যত থাকে। তাহলে এখন আমরা সহজেই বুঝতে পারতেছি এই তিনটা হলো কি, একক, দশক, শতক। তারপরে এই পাঁচ আর তিন মিলে কি হাজার, আর ছয় আর আট মিলে কি হবে লক্ষ, আর এই সাত কি কোটির ঘরে চলে গেছে। তাহলে সহজ না? আমি আবারও বলি, আমরা একটা সংখ্যা লিখলাম, ধরো নয় শূন্য চার পাঁচ সাত তিন দুই পাঁচ চার, একটা সংখ্যা লিখে ফেলছি। তাহলে কি করব, ডান দিক থেকে শুরু করব, ডান দিক থেকে একক, দশক, শতক। এখন হাজারের জন্য দুই ঘর, দুই ঘর পর, লক্ষের জন্য দুই ঘর পর, তারপরে যা বাকি যা থাকে তাই। তাহলে সহজ কথা, এখানে কোটির ঘরে কে পড়লো? নব্বই। কোটির ঘরে পড়লো আমাদের নব্বই। তাহলে নব্বই কোটি। তারপরে লক্ষের ঘরে কে পড়লো? পঁয়তাল্লিশ। পঁয়তাল্লিশ, পঁয়তাল্লিশ লক্ষ, পঁয়তাল্লিশ লক্ষ। হাজারের ঘরে পড়ে গেছে তিয়াত্তর। তাহলে তিয়াত্তর হাজার, তিয়াত্তর হাজার। তারপরে আছে কত? শতকের ঘরে আছে কত? দুই, দুই শত চুয়ান্ন, তাই না? দুই শত পাঁচ চার, পাঁচ চার, এইভাবে আমরা পেলাম। তাহলে এখন আমরা এগুলোর মান যদি বলি, তাহলে নব্বই কোটি বলবো, নব্বই কোটি, পঁয়তাল্লিশ লক্ষ বলবো, তিয়াত্তর হাজার বলবো, আর দুই শত বলবো, পাঁচ দশ চার, এই দুটাকে মিলে বলবো কত? চুয়ান্ন, চুয়ান্ন বলবো। আচ্ছা, একজন হাত হ্যান্ড রেজ করছো, কই? হ্যাঁ বলো মাহাদিয়া। এগুলো ওই যে স্ক্রিনশট দিয়ে নিতে পারো, লিখে নিতে পারো, লিখতে তো হবে, অঙ্ক লিখতে হবে না বোকা? আমি তো নিয়ম শিখাচ্ছি তোমাদের আজকে। তাহলে আমরা দেশীয়, তোমরা এটা ক্লাস ফাইভেও করে আসছো, যদিও আশা করি এখন ভালো লাগার কথা। ভালো লাগতেছে না? সহজ হচ্ছে না বিষয়গুলো? মাহাদিয়া, আনুষ্কা? হ্যাঁ স্যার বলেন। কি সহজ মনে হচ্ছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা কি করলাম, ডান দিক থেকে
একটা একটা করে কমা দিয়ে শুরু করব। প্রথম তিনটা দিব, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে যতগুলো থাকে। এটা হচ্ছে আমাদের দেশীয় সংখ্যা গঠন রীতি। আর শেষের যে দুটা থাকবে সেটা একক আর দশক মিলে যে সংখ্যা প্রকাশ করবে সেটা আমরা লিখি। তাহলে এখানে সার্থক অঙ্ক কোনটা কে বলতে পারবে? আচ্ছা, সুরাইয়া আগে হ্যান্ড রেজ করছে, বলবে, বলো। স্যার সাত। সার্থক অঙ্ক সাত, গুড। আর এখানে নিচেরটাতে? নিচেরটাতে চার। ওকে, ধন্যবাদ তোমাকে। আমরা আবার স্লাইডে ফিরে যাই। দেখো, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একক, দশক, শতক, এগুলো আমরা একটা একটা করে কমা ব্যবহার করে লিখব। তারপরে হাজারের জন্য দুইটা, লক্ষের জন্য দুইটা, এবং বাকি যতগুলো থাকে কোটি, বাকি যতগুলো থাকে সেটা হবে কোটি। আচ্ছা আবু জিহাদ বলো। স্যার স্যার কোনটা? তুমি কি কোনো কোশ্চিন করবে আমাকে? তুমি লাইনে থাকো, আমি তোমাকে ধরবো, একটু দাঁড়াও। হ্যাঁ আচ্ছা স্যার। এই দেখো, আমরা একটা সংখ্যা অঙ্কে লিখব। বলা হয়েছে, কথাই বলা আছে যে 5,03,2007 কিভাবে লিখবো। এখানে তুমি শুধু বলো সার্থক অঙ্ক কোনটা। স্যার সাত। সাত, আচ্ছা ধন্যবাদ, তুমি এখন মিউট হয়ে যেতে পারো। আচ্ছা, এবার আমি আমি তোমাদেরকে দেখাই, একটু খেয়াল করো। আমাদেরকে বলা হয়েছে যে লিখতে হবে কত, 5,03,00,000, 5,03,02,007। তো আমরা একটা কাজ করি না, তিনটা ঘর, 1, 2, 3, একক, দশক, শতক, তারপরে হাজারের জন্য দুইটা ঘর রাখবো, তারপরে লক্ষের জন্য দুইটা ঘর রাখবো, বাকিটুকু কি কোটি। তাহলে হাজারের জন্য আমি একটু কালার ভিন্ন দিই বোঝার সুবিধার জন্য। তাহলে এটা হলো একক, দশক, শতক, এই তিনটা ঘর একক, দশক, শতক, এই দুইটা ঘর হচ্ছে হাজারের জন্য, এই দুইটা ঘর হাজারের জন্য, তারপরে আরো দুইটা ঘর লক্ষের জন্য, এই দুইটা ঘর লক্ষের জন্য, আর বাকি যা থাকে থাকবে সেটা কোটি। তো এখন আমাদের পূরণ করা সহজ। আমাদের এখানে আছে কত, 2,000। তাহলে 2,000 লিখতে গেলে অবশ্যই কি করতে হবে, প্রথমে শূন্য, পরে দুই, তাহলে হাজারের ঘরে দুই হয়ে গেল। 3,00,000, তাহলে লক্ষ দুটা ঘর মিলে আছে, দুটা ঘর মিলে থাকার কারণে প্রথম ঘরে শূন্য, পরের ঘরে হলো 3, তাহলে 3,00,000 হয়ে গেল। আর বলছে 5,00,000, তাহলে কোটির ঘরে আমরা 5 দিয়ে দিলাম। আর শেষে বলছে সাত, সাত, তাহলে এককের ঘরে 7, এদিকে দুইটা ঘর ফাঁকা থাকে, এই দুইটা ঘরে আমরা শূন্য দিয়ে দিব। এই তো, ইজি। আমরা এইভাবে আর একটা উদাহরণ নেব। চলো আবার বোর্ডে যাই আমরা। বোর্ডে একটু খেয়াল করো তোমরা। ধরো আমাকে বলা হলো 77 কোটি উনচল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ পাঁচ, এটা আমাকে সংখ্যায় লিখতে বলল। তখন আমি কি করব, প্রথমে
তিনটা ঘর কি হবে বলো তো? তিনটা ঘর হবে একক, দশক, শতক। তারপরে দুইটা ঘর মিলে হবে হাজার, তারপরে দুইটা ঘর মিলে হবে লক্ষ, তারপরে কোটি। কোটিতে যত দা থাকবে থাকবে। তাহলে প্রথমে আমরা কি করব, লক্ষ, হাজার এগুলোর ঘর পূরণ করব, তারপরে কোটি। তাহলে কোটিতে আছে কত? 77 কোটি। তাহলে কোটির ঘরে আমি 77 লিখে নিলাম। তারপরে বলছে 39 লক্ষ, এটা 39 লক্ষের ঘর, তাহলে এখানে আমি 39 লিখে নিব। তারপরে বলছে পাঁচ, শুধু পাঁচ, তাহলে এখানে পাঁচ। তাহলে বাকি যে ঘরগুলো ফাঁকা থাকলো সেগুলোতে আমি শূন্য দিয়ে দিব, এইভাবে শূন্য দিয়ে দিব। তাহলে আমাদের হয়ে গেল 77 কোটি 39 লক্ষ 5। চলো আবার আমরা স্লাইডে ফিরে যাই। এই হলো আমাদের দেশীয় পদ্ধতিতে সংখ্যা পঠনরীতি। আমরা আরেকটা উদাহরণ দেখি। বলছে 102 কোটি 102 কোটি 5,708। তাহলে আমরা ওই আগের মতোই একক, দশক, শতক এগুলো খাতায় তোমরা ওই যে ডট দিয়ে লিখবা, ঠিক আছে? মানে এভাবে লিখলে অনেক সময় লাগবে, এভাবে লিখবা একক, দশক, শতক, এরকম ডট দিয়ে নিবা। তারপরে হাজার, অযুত লক্ষ মানে লক্ষ এবং কোটি, আমরা মনে রাখবো এভাবে একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। অযুত নিযুত কিন্তু এখানে প্রকাশ পায় না, আমরা অযুত বলতে পারি না, নিযুত বলতে পারি না, আমরা এটাকে অবশ্যই লক্ষ এবং কোটির ঘরে নিয়ে যাব। আর হচ্ছে হাজার, হাজারকে অযুত আমরা বলতে পারবো না, তত হাজার বলবো। তো যেমন এখানে বলা হয়েছে 5,000, আমি যদি এখানে লিখতাম যে 45,000, তাহলে চারটা অযুতের ঘরে চলে আসতো। 45,000 যদি বলতাম তাহলে এখানে আমাকে 4 লিখতে হতো, তাহলে কি আমি 4 অযুত বলতে পারবো? পারবো না। এই জন্য আমরা মনে রাখবো একক, দশক, শতক, হাজার, লক্ষ, কোটি। হাজারের জন্য দুইটা ঘর, লক্ষের জন্য দুইটা ঘর, আর বাকি বাম পাশে যতগুলো থাকবে সবগুলো মিলেই কোটি। গেল। এখন তোমাদের যে কাজটা থাকবে এটাকে কথায় লিখতে বলছে। আচ্ছা, কথায় লিখা, আমরা অঙ্কে লিখলাম, কথায় কিভাবে লিখবো? কথায় লেখা কিন্তু আরো সহজ, অঙ্কে লেখার চাইতে কথা লেখা আরো সহজ। দেখো, এটা একক, দশক, শতক, তারপরে হাজার, লক্ষ, কোটি। তাহলে একক, দশক, শতক দুইটা মিলে হাজার, দুইটা মিলে লক্ষ, আর হচ্ছে বামে যা থাকে কোটি। তাহলে আমরা সহজেই বলতে পারতেছি 9,43,09,799। তাহলে দেখো কথাই লেখা কিন্তু অনেক সহজ অঙ্কে লেখার চাইতে। আমরা প্রথমে একটা একটা করে ডট দিব, কত পর্যন্ত? শতক পর্যন্ত। হাজারের ঘরে যে দুইটা, লক্ষের ঘরে যে দুইটা, আর বাকি যা থাকবে বাম দিকে সবগুলো কোটি। তো এই হিসেবে প্রথমে আমরা 9 একক 9 দশক 7 শতক, তারপরে দুইটা দুইটা মিলে নিয়েছি, তারপরে দুইটা মিলে নিয়েছি, তারপরে বাকিটা যত থাকবে থাকবে। তাহলে এই দাগগুলো দেখে আমরা সহজেই লিখতে পারতেছি যে 9,43,09,799। আচ্ছা নয়সিদ বলো। শতক পর্যন্ত কমাবো,
আমার মনে হয় নেটওয়ার্কের একটু বেশি প্রবলেম হচ্ছে বাবা, সেটা মানে প্রচন্ড নয়েজ হচ্ছে, মানে প্রচন্ড নয়েজ হচ্ছে। তুমি আমি মনে হয় একটু হলে বুঝতে পারছি, তুমি বলতে চাচ্ছ যে প্রথমে এক 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 করে একটা একটা করে নিচ্ছি তিনবার, তারপরে দুইটা নিব, তারপরে দুইটা নিব, তারপরে কয়টা নিব, তারপরে যতগুলো থাকবে ততগুলাই কোটিতে নেওয়া যাবে। যদি এখানে নয়ের পাশে চার পাঁচ তিন থাকতো, তখন আমরা আবার এখান থেকে হিসাব করতাম একক, দশক, শতক, হাজার। তাহলে 3000, তখন আবার এখান থেকে শুরু করব, 3549 কোটি, মানে কোটিটা কত সেটা আবার হিসাব করব। কোটি যত হবে তত, 3549 কোটি আমরা এইভাবে লিখবো, মানে সংখ্যা যদি আমাদের আরো থাকে। কিন্তু কোটির ওখানে যায় আর আমরা নতুন করে দুই ঘর বা তিন ঘরে কমা বসাবো না, ওইটা আবার নতুন করে হিসাব করতে হবে। তো তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে অনুশীলনী 1.1-এর 1 এবং 2 নাম্বার, অনুশীলনী 1.1-এর 1 এবং 2 নাম্বার তোমাদের এইচডব্লিউ থাকবে। তোমরা অবশ্যই করবা, করে গ্রুপে পোস্ট করতে পারো অথবা আমাকে আমার মেসেঞ্জারে পোস্ট করতে পারো, আমি দেখে তোমাদের দিয়ে দিব। আচ্ছা রায়ান কবির বলো, স্যার কমা ব্যবহার করে কিভাবে লিখতে হয়? আচ্ছা কমা, এটাই তো কমা ব্যবহার, বললামই তো প্রথমে একটা একটা একটা, তারপরে দুইটা, তারপরে দুইটা, তারপরে বাকি যা আছে তাই, একই তো নিয়ম। আচ্ছা এর আগামী ক্লাসে আমি তোমাদের আন্তর্জাতিক নিয়মটা শেখাবো, মিলিয়ন বিলিয়ন এগুলো কিভাবে লিখতে হয়, এবং দেশীয় সংখ্যার সাথে মানে এই রীতির সাথে আন্তর্জাতিক রীতির কি সম্পর্ক আছে বা কিভাবে আমরা সংখ্যাটা লিখতে পারি, এটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আপাতত আমরা দেশীয় গঠন রীতি পড়লাম আজকে, এবং দেশীয় গঠন রীতির যে তোমাদের 1 এবং 2 নাম্বার অঙ্ক আছে, সংখ্যায় লেখো আর অঙ্কে লেখো, কথায় লেখো, এটা করবা তোমরা, এটা করে আমাকে গ্রুপে বা আমাকে মেসেঞ্জারে পোস্ট করে দিবা। তাহলে সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর অবশ্যই অবশ্যই এইচডব্লিউ করবা। রুল আমিন বলো। স্যার এইচডব্লিউ কি বললেন? আমি শুনতে পাইনি। অনুশীলনী 1.1 এর 1 নাম্বার ও 2 নাম্বার অঙ্ক। আব্দুল্লাহ আল মাফি বলো। স্যার কোন গ্রুপে পাঠাতে হবে? এটা তোমাদের ক্লাসের ফেসবুক গ্রুপ আছে, দেখবা ক্লাস সিক্স নীলকমল, ক্লাস সিক্স ডালিয়া, ক্লাস সিক্স এরকম কাঞ্চন, এরকম বিভিন্ন গ্রুপ আছে। ক্লাস সিক্স লেখার পরেই দেখবা যে চলে আসবে অনেক গ্রুপ, যে কোনো একটা গ্রুপে পোস্ট করলেই আমি দেখতে পারবো, যে কোনো গ্রুপে। জি স্যার। ওকে, আমি সব গ্রুপের সাথেই আছি। ওকে, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।